রাজ্য সরকারের নির্দেশে গীতালদহের সীমান্তবর্তী গ্রাম মরাকুঠি পরিদর্শন করতে এলেন জেলা সহ কৃষি উপকর্তা পুনর বসুদে। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক কৃষি উপকর্তা কাজল কৃষ্ণ বর্মন এবং উক্ত অঞ্চলের প্রধান পঞ্চায়েত এবং অন্যান্য আধিকারিক বৃন্দ। পরিদর্শন শেষে জেলা কৃষি অধিকর্তা জানান, আমরা রাজ্য সরকারের নির্দেশে আজ এই গ্রাম পরিদর্শন করতে এসেছিলাম। আমাদের কাছে অভিযোগ ছিল সীমান্তবর্তী এই গ্রামে বিএসএফ এলাকা চাষীদের প্রধান অর্থকরী ফসল পাট চাষ করতে বাধা প্রদান করছে। সেই অভিযোগের নিরিখেই আজকে আমরা সরিচ মিনে তদন্ত করতে এলাম। তিনি আরো জানান, আজকে আবার পরিদর্শন করে এই রিপোর্ট জেলা এবং রাজ্য স্তরে যথাসম্ভব জানিয়ে দেব। কৃষকদের সমস্যা সমাধান প্রসঙ্গে তিনি জানান, আমরা রিপোর্ট জমা দেওয়ার পর রাজ্য সরকার আলোচনার মারফত সমস্যা সমাধানের চেষ্টা করবে। এরপরই তারা এদিন বিএসএফ এর 90 ব্যাটালিয়ন কমান্ডেন্টের সাথেও আলোচনা করেন। আলোচনা শেষে কমান্ডেন্ট জানান, আজকে আমরা আমাদের যাবতীয় নিয়মাবলী সম্পর্কে কৃষি অধিকর্তাদের সাথে আলোচনা করলাম এবং সেই সাথে সীমান্তবর্তী ওই এলাকার সেই সব জমির পাটের পরিবর্তে কিভাবে অন্য ফসল চাষ করা যায় সে বিষয়েও পরামর্শ করলাম। উল্লেখ্য, গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মরাকুঠি গ্রামে গ্রামবাসীদের অভিযোগ ছিল বিএসএফ তাদের সীমান্তবর্তী জমিতে পাট চাষ করতে বাধা প্রদান করছে। যেহেতু জেলার প্রধান অর্থকরী ফসল পাট, তাই বিএসএফ এর এই বাধার সম্মুখীন হয়ে তারা বিরাট অঙ্কের লোকসানের সম্মুখীন হচ্ছেন। এমনকি দিন কয়েক আগে সেই সব চাষিরা এই মর্মে জেলা শাসকের দপ্তরে এবং দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপিও জমা দিয়েছেন। সেই জমা দেওয়া স্মারকলিপির পরিপ্রেক্ষিতে আজকে পরিদর্শনে এলেন জেলা ও ব্লক কৃষি উপকর্তারা। আর ডিউরিং দ্য রবি সিজন ইট ইজ পসিবল টু কাল্টিভেট সো মেনি ক্রপস লাইক অয়েল সিড ক্রপ, মাস্টার্ড, সিসেম অর তিল, পটাটো, অল ক্রপস আর পসিবল। অ্যান্ড ইট ইজ অলসো পসিবল টু কাল্টিভেট সেভেরাল ফ্রুট ক্রপস লাইক ওয়াটার মেলন ডিউরিং রবি সামার সিজন। দ্যাট ইজ মোস্ট ওয়ান থিং হুইচ ইজ রিকোয়ার্ড ইজ টু increase irrigation potentiality in that area. And then how to increase irrigation potentiality? We have to bore a number of shallow tube wells in that area and extension of electrification. বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। আজকে কি নিয়ে এখানে আসলেন আপনারা? আমরা এখানে গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই অঞ্চলের যে কৃষকেরা রয়েছেন তাদের পাট চাষের যে সমস্যা সম্মুখীন তারা হচ্ছেন সেই বিষয়ে সরজমিনে তদন্ত করার জন্য আমরা এখানে এসেছিলাম। আমাদের কাছে খবর ছিল যে এই এলাকার কৃষকেরা পাট চাষ করতে গিয়ে নানারকমভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, নানারকম বাধা বিপত্তি সম্মুখীন হচ্ছেন। এবং এখানে যেটা শোনা গেছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের লোকজন তাদেরকে পাট চাষ করতে বাধা সৃষ্টি করছে, সেই বিষয়টা প্রকৃত ঘটনা কী সেটা জানার জন্য এবং তদন্ত করার জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম। আমি উপকৃষি অধিকর্তা প্রশাসন কুচবিহার জেলা কৃষি বিভাগ, আমার সঙ্গে রয়েছে সহ কৃষি অধিকর্তা দিনহাটা 2 নম্বর ব্লক, এবং সেই সঙ্গে আমরা এখানে গীতালদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্য এনাদেরকেও আমরা এখানে পেয়েছি। তাদের সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করলাম, এলাকার বেশ কিছু কৃষকদের সঙ্গে আমাদের সামনাসামনি কথাবার্তা হলো এবং আলোচনা হলো, এবং তাতে আমরা সম্যকভাবে উপলব্ধি করতে পারলাম যে প্রকৃত সমস্যাটা কী এবং সমস্যার গোড়ায় পৌঁছে আমরা যে তথ্য আজকে আমরা এখানে থেকে সংগ্রহ করেছি সেই তথ্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাজ্য স্তরে পৌঁছে দেব, যাতে কৃষকেরা আগামী দিনে বিনা বাধায় পাট চাষ বা অন্যান্য ধরনের কৃষিজাত ফসলের চাষ এই অঞ্চলে করতে পারে এবং অদূর ভবিষ্যতে তাদেরকে কৃষি বিষয়ে অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। সেজন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ সদাই তৎপর এবং আমরা সবসময় কৃষকের সাথে আছি, কৃষকের পাশে আছি। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের সমস্যার নিরসন কল্পে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এইটুকুনি আমরা আশা রাখছি। গীতালদহ পোস্ট মে মেরি মিটিং ডিপটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার কুচবিহার সে হুই, উনকে সাথ মে অসিস্টেন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার গীতালদহ 1 ভি আয়ে থে, আর উসমে হামারি ডিসকশন হুই কি বর্ডার এরিয়া মে जो किसान हैं उनको किस तरह से उनकी क्रॉपिंग पैटर्न उनको सजेस्ट की जाए और जिससे कि उनका फ़ायदा भी हो और साथ ही साथ हमारी जो
रूल जो रिक्वायरमेंट है वो भी उसमें मीट हो। सर आपका नाम और डेजिग्नेशन? मैं पंकज कुमार, कमांडेंट 90 बटालियन BSF।